মুহূর্তে আমরা চোখ রাখছি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। সকাল 10:45 নাগাদ প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। সকাল 10:45 নাগাদ প্রথম বগিটি লাইনচ্যুত হয়। প্রথম বগিটি এবং লাগেজের জন্য সংরক্ষিত ছিল। প্রথম যে বগিটি, সেই বগিটি লাগেজের জন্য মূলত সংরক্ষিত ছিল। বর্ধমান স্টেশনে ঢোকার মুখেই ঘটনাটি ঘটে, তাই জন্যই গাড়ির গতিবেগ কম ছিল এবং এই কারণেই হয়তো বিপদ কিছুটা কমানো গেছে। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, প্রতিনিধি। সন্তোষ, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, যেহেতু স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছে, ট্রেনের গতিবেগ কম ছিল, সেই জন্যই বড় সড়ো কোনো ক্ষতি হয়নি, হতাহতের ঘটনা কোনো ঘটেনি বলে এখনও অবধি খবর পাওয়া যাচ্ছে। এবং রেলের তরফ থেকে বগিটি লাইন থেকে তোলার কাজও চলছে, ইতিমধ্যে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিও। এটি বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয় ঠিক সকাল 10:45 নাগাদ প্রথম যে বগিটি, সেই বগিটি লাইনচ্যুত হয়ে যায়। মূলত প্রথম বগিটি লাগেজ রাখার জন্য সংরক্ষিত থাকে, সেই বগিটি লাইনচ্যুত হয়ে যায়। তবে যেহেতু ট্রেনটি স্টেশনে ঢুকছিল এবং ট্রেনের গতিবেগ সেই কারণে কম ছিল, তাই জন্যই বড় সড়ো কোনো বিপদ এড়ানো গেছে। রেলের তরফ থেকে ইতিমধ্যেই বগিটিকে লাইন থেকে তোলার কাজ চলছে এবং এর পাশাপাশি অন্য একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে, যাতে গাড়িটিকে তার গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানো যায়। আপনারা সেই চিত্র এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ছবি লাইনচ্যুত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা কিভাবে নেমে গেছে লাইন থেকে, সেটিকেই ঠিক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে এবং অন্য একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে, যাতে গাড়িটিকে সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছানোর চেষ্টা করা যায়। আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ ফোন লাইনে, প্রতিনিধি। সন্তোষ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি, ওই রেল লাইনে যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে রেল দপ্তর শুরু করেছে এবং যে পাশের যে লাইনটি ছিল, লাইন রয়েছে, সেই লাইনগুলোতে কিন্তু ইতিমধ্যে দেখাশোনা করা হচ্ছে। এবং জানো যে বর্তমান স্টেশন ঢোকার মুখেই কিন্তু লাইনচ্যুত হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, এবং হচ্ছে প্রচুর আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছেন, কিভাবে এই ঘটনা ঘটেছে তারও কিন্তু তারা তদন্ত করছেন এখানে এসে, এবং পাশাপাশি যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ সন্তোষ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ দাসের সঙ্গে। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত রাধিকাপুর এক্সপ্রেস, 10:45 নাগাদ লাইনচ্যুত হয়। এখন বগিটিকে ঠিক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে এবং অন্য একটি ইঞ্জিনও নিয়ে আসা হচ্ছে, যাতে ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। তবে এর জেগে ট্রেন চলাচলে, অন্যান্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। এবং ট্রেনের গতিবেগ কম থাকার কারণে বড়সড় কোনো বিপদ এড়ানো গিয়েছে।